বিশ্বনাথ ছাড়া কিন্তু বাকি আমরা যারা এখানে আসছে সবার কিন্তু রিপোর্ট নেগেটিভ ছিল। হ্যাঁ, তো এখন যেভাবে মানে রিপোর্টগুলো ওরা টেস্ট করানোর পরে এখন যেভাবে পজিটিভ আসছে। কোভিড পরিস্থিতিতে দেশের খোঁড়া চিকিৎসা ব্যবস্থার শিকার ফুটবলার ও ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্পে ফুটবলারদের আসার আগে স্থানীয়ভাবে কোভিড টেস্ট করিয়ে আসার নির্দেশ দিয়েছিল বাফুফে। তাই নিয়ম মেনেই আনোয়ার খান মডার্ন, এভার কেয়ার স্কোয়ার, কক্সবাজার জেলা হাসপাতাল সহ চট্টগ্রামে টেস্ট করায় ফুটবলাররা, যেখানে কোভিড নেগেটিভ আসে বিশ্বনাথ বাদে সব ফুটবলারের। পূর্বেই যদি পরিকল্পিতভাবে আইসোলেটেড কোনো জায়গায় রেখে একসঙ্গে তাদেরকে আস্তে আস্তে যদি গ্রুমিং করা যেত, তাহলে হয়তোবা আজকের এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না। একদিন পরই বাফুফের করানো টেস্টে পাল্টে যায় চিত্র। সবশেষ ২৪ ফুটবলারের ১৮ জন পজিটিভ। দুই রকম রেজাল্ট হওয়ার কারণে আমাদেরকে আসলে অফকোর্স কিছুটা বেগ পেতে হয়েছে। এ তথ্য জানার পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্থানীয় টেস্টের পরীক্ষার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাকের ভিতরে যে নাসারন্ধ্রের যে জায়গায় সোয়াব স্টিকটা দিতে হবে, সেই জায়গায় যদি না দেয়া হয় তাহলে সঠিক রেজাল্ট হবে না, পিসিআর দিয়েও হবে না। তিন দফায় কোভিড টেস্ট করে গাজীপুরের একটি রিসোর্টে রাখার কথা ছিল ৩৬ জন ফুটবলারকে। ১৮ জন পজিটিভ হওয়ায় এখন সংখ্যায় সুস্থ থাকা ফুটবলাররাও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।